ভাইয়া, আমি আত্মহত্যা করতে চাই, কোন উপায় করলে ভালো হয় একটু জানাবেন? গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারো, তবে আমার মনে হয় এ পদ্ধতি অনেক পুরাতন হয়ে গিয়েছে, তুমি নতুন কোনো পদ্ধতি অবলম্বন করো। আমার থেকে এরকম মেসেজ পাবে ছেলেটা হয়তো আশা করেনি। ছেলেটি মনে করেছিল আমি তাকে সান্ত্বনা দেব, কিন্তু না, আমি ওইসব কিছুই করব না। কারণ কথায় আছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। আমি এখন ঠিক সেটাই করতে যাচ্ছি। যে ছেলেটিকে আমি আত্মহত্যা করার পদ্ধতি বললাম, ছেলেটার নাম অনিক, গতকাল রাতে মেসেজ দিয়ে জানালো তার ব্রেকআপ হয়েছে। যদিও আমি অনেক আগে বলেছিলাম যে বিয়ের আগে প্রেম করা মানে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া, তাকে এসব থেকে ধরে আনার জন্য আমি আমার পক্ষ থেকে যথাসম্ভব চেষ্টা করেছি, কিন্তু অনিক আমার কথা কানেই নেয়নি। বুঝতে পারলাম তার কিছু সময় দরকার, তাই আর কথা বাড়ালাম না। কিছুক্ষণ আগে মেসেজ দিয়ে আবারও সেই আগের কথা, যে সে আত্মহত্যা করতে চায়, তাই আমিও তাকে আত্মহত্যা করার কিছু পদ্ধতি বললাম। বেশ খানিকক্ষণ পর অনিকের একটি মেসেজ আসলো, ভাইয়া আপনি কি সত্যি চান যে আমি আত্মহত্যা করি? তোমার যদি মনে হয় আত্মহত্যা সকল সমস্যার সমাধান, তাহলে তুমি অবশ্যই আত্মহত্যা করতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। ভাইয়া সত্যি আমি ফাহমিদাকে অনেক ভালোবাসি, কিন্তু সে আমার সাথে প্রতারণা করবে এটা আমি স্বপ্নতেও কল্পনা করিনি। তোমাকে আগেও বলেছি, এখন আবার বলছি, বিয়ের আগে প্রেম করা হারাম। ভাইয়া প্রতিবার একই কথা বলতে আপনার বিরক্ত লাগে না? ভালো কথা বলতে বিরক্ত না লাগাটা অস্বাভাবিক কিছু না। আচ্ছা একটা কথা বলো তো, তুমি যে আত্মহত্যা করতে যাচ্ছ এই বিষয়টা কি তোমার সেই প্রেমিকা জানে? হ্যাঁ ভাইয়া, কিছুক্ষণ আগেই তাকে বলেছিলাম। বেশ ভালো কাজ করেছো। তা প্রতিউত্তরে সে কি বলল? ফাহমিদা বলল, আমাদের সম্পর্ক নিয়ে সমস্ত প্রমাণ সে মুছে দিয়েছে, এমনকি আজ রাতে সে এই নাম্বারটিও একেবারে জন্য বন্ধ করে দিবে। আমি আত্মহত্যা করলেও তার কিছুই হবে না। আচ্ছা এখন বলো, যে মেয়েটাকে তুমি কয়েক বছর ধরে চেনো, তোমার আত্মহত্যার খবরটা তুমি তাকে জানিয়েছ, কিন্তু জন্মের পর থেকে যারা তোমার সাথে আছে তাদের কি তোমার আত্মহত্যার খবর জানিয়েছ? মানে কি বলতে চাচ্ছেন? বলতে চাচ্ছি তুমি যে আত্মহত্যা করবে এই কথাটা কি তোমার মা বাবা জানে? আজব, মা বাবাকে কেন বলবো? কেন বললে এমন কি হবে? তারা কষ্ট পাবে। বাহ, তাহলে না বলে আত্মহত্যা করলে কি তারা কম কষ্ট পাবে? আবারও অনেকের পক্ষ থেকে কোনো মেসেজ আসছে না, তাই আমি নিজ থেকেই তাকে মেসেজ দিলাম। দেখো অনেক, একটা মেয়ে তোমাকে ছেড়ে যাওয়ায় সেটার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে উদ্বিগ্ন হয়েছ, কিন্তু তুমি কি একটা বারের জন্য চিন্তা করেছ যে আত্মহত্যা করার পর তোমার জন্য কত ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে? যখন জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সেই যন্ত্রণা কি তুমি সহ্য করতে পারবে? আর হ্যাঁ, তারপরও যদি তোমার ইচ্ছে হয় আত্মহত্যা করতে, তাহলে অবশ্যই সেটা করার আগে তোমার মা বাবাকে জানাবে। অনিক আমার মেসেজ সিন করেছে ঠিকই, কিন্তু তার উত্তর দিচ্ছে না। হঠাৎ কানে এশার আজানের ধ্বনি আসলো, তাই দেরি না করে উজু করে সালাত আদায় করলাম। সালাত আদায় করে এসে মোবাইলটি হাতে নিয়ে দেখলাম অনিক এখনো মেসেজের উত্তর দেয়নি, তাই খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। ফজরের নামাজের পর একটি অচেনা নাম্বার থেকে কল আসলো। কলটি রিসিভ করতেই ওপাশ থেকে একটি ছেলে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া চিনতে পেরেছেন? আমি অনিক। বা তা এত সকাল সকাল কিভাবে? ভাইয়া ফজরের সালাত আদায় করেই আপনাকে কল দিয়েছি। আলহামদুলিল্লাহ, শুনে খুব বেশি ভালো লাগছে। তা এখন কি সিদ্ধান্ত নিলে? ভাইয়া অনেকক্ষণ চিন্তা করে বুঝতে পারলাম আত্মহত্যা কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। আর আমি যখন আম্মুকে আমার আত্মহত্যার খবর জানালাম, তখন আম্মু আমাকে বুকে জড়িয়ে নিলেন এবং বললেন, আর কখনোই যেন এমন কথা না বলি। শুধু তাই না, আব্বু প্রথমে থাপ্পড় দিলেও পরবর্তীতে আমার পছন্দের ইলিশ মাছ এনে নিজের হাতে রান্না করে খাওয়ালেন। আর ছোট বোন জেরিন তার ডয়ারে থাকা সব চকলেটগুলো আমাকে দিয়ে বলল, আমি যেন তাকে ছেড়ে কোথাও না যাই। সত্যি বলতে ভাইয়া, ওই মুহূর্তে মনে হয়েছিল আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং ভয়াবহ কাজটি করতে যাচ্ছিলাম, কিন্তু আল্লাহর অশেষ রহমতের ফলে আমি ভুল কাজ করা থেকে বেঁচে গিয়েছি। অনিক, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি যদি মন থেকে মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, তাহলে নিশ্চয়ই তিনি তোমাকে ক্ষমা করবে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের অভিযান মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে পারেন, লিংক কমেন্ট বক্সে। আশা করি ভালো লাগবে।